প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আমাদের পাঠ্যবইয়ের প্রথম প্রবন্ধ বিড়াল পড়ব। বিড়াল লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি তার পেশাগত দায়িত্ব পালনকালীন সময় সমাজের বৈষম্যগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন এবং সেটাই তিনি তার এই বিড়াল রচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। বিড়াল একটি ব্যঙ্গ রসাত্মক ধরনের রচনা। ব্যঙ্গ রসাত্মক মানে সে সমাজের বৈষম্যগুলো তিনি ব্যঙ্গ করে রস সৃষ্টির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। বিড়াল একটা প্রতীকী চরিত্র, যে চরিত্র সমাজের শোষিত শ্রেণী বঞ্চিত শ্রেণীর প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে বঙ্কিমচন্দ্র তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে আমরা দেখব যে কমলাকান্ত একটা চরিত্র, যে সারাক্ষণ কী করে, সারাক্ষণ সে নেশায় বুধে মাতাল হয়ে নেশায় বুধে পড়ে থাকে। হ্যাঁ, তার জন্য রাখা দুধ বিড়াল খেয়ে ফেলে। এখন আমরা জানি যে এরকম ঘটনা প্রায় ঘটে, যে আমার কারো দুধ রেখে দিলে সে এখানে বিড়াল মুখ দেবে, এরকম সমাজ, এটা খুব নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু এখানে এই ঘটনার মধ্য দিয়ে সমাজের শোষিত শ্রেণীর যে বঞ্চনা, সে বঞ্চনার কথাগুলি বিড়ালের মাধ্যমে বা প্রতীকী চরিত্রের মাধ্যমে বঙ্কিমচন্দ্র আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তো কমলাকান্তর জন্য রেখে যাওয়া দুধ বিড়াল খেয়ে ফেলেছে। এখন কমলাকান্ত যতই নেশাগ্রস্ত হোক, সে তো মানুষ, সে বিড়ালকে শাস্তি দেওয়ার জন্য যখন লাঠি হাতে তাকে তাড়া করতে যায়, তখনই সে কেমন যেন দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে বা বিড়ালের সব কথাগুলো শুনতে পারা শুরু করলো। বিড়াল কথা বলতে পারে না বা তাদের যে ভাষা সেটা মানুষের বোঝার কথা না, কিন্তু এখানে লেখক বুঝেছে যে অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত হয়ে বিড়াল এবং সে কমলাকান্ত দুজনে কথা বলা শুরু করলো। বিড়াল হচ্ছে শোষিত শ্রেণীর প্রতিনিধি আর কমলাকান্ত হচ্ছে একজন নেশাগ্রস্ত লোক। এখন দুজনের কথোপকথনগুলো আমরা এই বিড়াল প্রবন্ধের মাধ্যমে দেখতে পাবো। বিড়াল বলছে যে তুমি কেন আমাকে মারতে আসছো? হ্যাঁ, তুমি সমাজে তোমাদের যে সংসারের যে ভালো জিনিসগুলো, দুধ, সর, দধি, মাছ, মাংস, সব তোমরা কেন খাবে? আমাদের কি ক্ষুধা নাই? তোমরাই শুধু খাবে? তোমাদের কি ক্ষুধ পেপাসা আছে? আমাদের ক্ষুধ পেপাসা নেই? হ্যাঁ, তোমরা খাবে আর আমরা খেতে গেলে আমাদের লাঠি নিয়ে মারতে আসবে, এটা কেমন কথা? হ্যাঁ, সে বলে যে তোমরা, আমরা চুরি করেছি বলে তুমি আমাকে মারতে এসেছ। হ্যাঁ, আমি যে চুরি করেছি, চুরি করার জন্য তোমরা এত দোষী? চুরি করার জন্য যে অধর্ম, এটার জন্য অধর্ম কে করেছে? কৃপণধ্বনি চুরি করেছে, যে আমাদেরকে না দিয়ে তোমরা খাবে এবং আমরা আমাদের ক্ষুধা লাগলে কি করি, বাধ্য হয়ে চুরি করে খাই। সুতরাং যদি দণ্ড হয়, শুধু চুরির দণ্ড হবে না, চুরি করার জন্য যারা দোয়ী সেই কৃপণধ্বনি তাদেরও দণ্ড হওয়া দরকার। সে আরো বলে যে, বিড়াল আরো বলে যে আমরা ক্ষুধার যন্ত্রণায় প্রাচীরে প্রাচীরে মেও মেও করে ঘুরে বেড়াই, তোমরা আমাদেরকে তোমাদের উচ্ছিষ্ট কাঁটাগুলোও দাও না, তোমরা বরং চুকি করো, তোমাদের মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলে দাও, জলে ফেলে দাও, কিন্তু তবুও আমাদের দাও না। এছাড়া তোমরা কি করো, তোমরা তেলা মাথায় তেল দাও। হ্যাঁ, তেলা মাথায় তেল দাও, যাদের ক্ষুধা নাই, পেটে ক্ষুধা নাই, তাদেরকে খাওয়ানোর জন্য অস্থির হও, আর যারা ক্ষুধায় যন্ত্রণায় অস্থির হয়ে ঘুরে বেড়ায় তাদেরকে তোমরা খেতে দাও না। সে আরও বলতে চায় যে চুরির দণ্ড হয়, নির্দয়তা কেন দণ্ড নয়? সে নির্দয় কারা? যেসব ধনী অনেক অনেক থাকা সত্ত্বেও, হ্যাঁ, পৃথিবীতে যারা অসহায় দরিদ্র শ্রেণীর আছে তাদেরকে দেয় না, বা আমাদের মতো দরিদ্র আছে তাদের, বিরাট অসহায় আছে তাদেরকে দেয় না। হ্যাঁ, তোমাদের তাহলে কি করা উচিত? পৃথিবীতে তো আমরা তো শুধুমাত্র তোমরাই খাবে আর আমরা অনাহারে মরে যাওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, সুতরাং এই জন্য আমাদের কেন দায়ী করো? এসব কথা বলার পর তখন কমলাকান্ত বলো যে থামাও তুমি মার্জা পণ্ডিত, বা বিড়াল তুমি থামো, তুমি এই তোমার এই কথাগুলো সমাজে, এই সমাজতান্ত্রিক কথাগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। হ্যাঁ, তুমি এরকম করো না, আসলে তোমাদের, তুমি চুরি করেছো, এটাই তুমি অন্যায় করেছো। হ্যাঁ, যখন চোর বিড়াল বলো যে সমাজের যে ধন ধন ধনবৃদ্ধির জন্য ধনী ধন লাগবে, কিন্তু এতে তো আমাদের কোনো লাভ নাই, তখন বিড়ালকে বোঝানো অনেক সমস্যা হলো। সে বলো যে না, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলে থাকতে পারে, কিন্তু ধনীদের অনেক দরকার আছে, সুতরাং চুরি করেছো তুমি, তোমার অবশ্যই দণ্ড পাওয়া অবশ্যই উচিত। তখন বিড়াল বলল যে হ্যাঁ, আমি তোমার দণ্ড পেতে রাজি আছি, দণ্ড সাজা গ্রহণ করতে রাজি আছি, কিন্তু তার আগে তুমি যে আমাকে মারতে আসছিলে তার জন্য তোমাকে 3 দিন না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, এই না খেয়ে থাকার পরে যদি তুমি চুরি করতে না যাও বা চুরি করে খেতে ইচ্ছে না হয়, তাহলে তোমার শাস্তি আমি মাথা পেতে নেব। এইভাবে কথা বলার পর
বিড়ালকে নিরস্ত করার জন্য। তখন কমলাকান্ত ভাবলো যে না, একে এভাবে কোনোভাবে নিরস্ত করা যাবে না। তখন তাকে উপদেশ দিল যে না, তোমার এভাবে চুরি করেছ, চুরি করা উচিত না, এবং চুরির ব্যাপার কথা বলাটাও আমাদের পাপ। তার চেয়ে বরঞ্চ এক কাজ করো, তুমি এসব বাদ দিয়ে তুমি ধর্ম কর্ম করো, ধর্মের দিকে নজর দাও। এইসব বলে বিড়ালকে সে তার চুরি করা থেকে বা তার ওই চুরি করে খাবার থেকে নিরস্ত করার চেষ্টা করলো। তো এই যে প্রবন্ধটা, প্রবন্ধের মধ্যে কি আছে, এখানে আসলে যে সমাজের যে বঞ্চিত শ্রেণী, অসহায় শ্রেণী, বা ধনী গরিব, তারপর শোষক শোষিত, সাধু চোর, এই ধরনের যে অধিকার বিষয়ক সংগ্রামের কথা আছে, সেই সংগ্রামের কথাগুলো, তাদের বিরুদ্ধে সংগ্রামের কথাগুলো লেখক যুক্তিনিষ্ঠ সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছে। এবং সেই কথাগুলো সে সরাসরি না বলে একটু ব্যঙ্গ রসাত্মক করে কথা বলে, আসলে গুরু তাৎপর্যপূর্ণ কথাগুলো একটু ব্যঙ্গ রসাত্মকভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে আসলে আমরা সবাই জানি যে সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, ধনী গরিব। হ্যাঁ, ধনীরা সবসময় উঁচু অট্টালিকা বসবাস করে, দরিদ্ররা খুব কষ্টে বসবাস করে, আমরা তাদের দিকে ফিরেও তাকাই না। তাদের দিকে যদি একটু ধনী শ্রেণীরা একটু সুদৃষ্টি দেয়, তাহলে কিন্তু সমাজে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। যাই হোক, তোমরা এই প্রবন্ধটা পড়ো, তোমরা একটা জিনিস সবাই মাথায় রাখবে যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেটা পড়ার জন্য, সেটা জানার জন্য তোমাদের পুরো প্রবন্ধটা A to Z ভালো করে খেয়াল করে পড়তে হবে। আর 2 নম্বরে যেটা থাকে অনুধাবনমূলক প্রশ্ন, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে হলে তোমাদের বইয়ের যে কিছু কিছু ব্যাপার থাকবে, যে 2 নম্বরের জন্য প্রশ্নগুলো, কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে খেয়াল করে যদি পড়ো, তাহলে তোমাদের অ্যান্সার করা খুব একটা কষ্ট হবে না। প্রাসঙ্গিক লিখতে হবে, এখানে কিন্তু বানিয়ে লেখার কোনো স্কোপ নেই। আর 3 নম্বর 4 নম্বরের জন্য তোমাদের উদ্দীপকের আলোকে অবশ্যই তোমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবে, কিন্তু তার জন্য তোমাদের মূল বিষয়টা তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। তা আজকে তোমাদের যেটা ভালো করে পড়ে তোমাদের লিখতে হবে, হ্যাঁ, এখানে যেখানে বানিয়ে লেখার কোনো যেখানে হাত নেই, সেই জিনিসগুলো 2 নম্বরের প্রশ্ন যে অনুধাবনমূলক, সেই প্রশ্ন কিছু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা এই প্রশ্নগুলো তোমাদের সংগ্রহে রাখবে এবং এগুলো বইয়ের সাথে মিলিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, 1 নম্বর হচ্ছে, কেউ মরে মরে বিল ছেঁচে কেউ খায় কই, উক্তিটি ব্যাখ্যা করো। বুঝতে পারছো এখানে কি বলতে চেয়েছেন, যে কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই, মানে কেউ কষ্ট করে আর কে কষ্টটার ফসলটা ভোগ করে কে, আরেকজন। সেটি তুমি গুছিয়ে 2 নম্বরের জন্য পড়বে। 2 নম্বরটা হচ্ছে পরোপকারী পরম ধর্ম ব্যাখ্যা করো, পরোপকার করো পরম ধর্ম। এখানে বিড়াল প্রবন্ধে কি দেওয়া আছে, যে বিড়াল বলছে যে আমি তোমার জন্য রাখা দুধ খেয়ে তোমার কি করেছি, তোমার ধর্মে সহায় হয়েছি, তোমাকে উপকার করেছি, সুতরাং তোমাকে উপকার করেছি, তোমার আরও খুশি হওয়া উচিত। এটাই তোমরা তোমাদের মতো করে গুছিয়ে 2 নম্বরের জন্য পড়বে। 3 নম্বর আছে, সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি ব্যাখ্যা করো। এখানে বিড়ালকে বোঝানোর জন্য কমলাকান্ত বলেছিল যে সমাজের তো ধনবৃদ্ধির দরকার আছে, হ্যাঁ, সেই জন্য ধনীদেরও ধনবৃদ্ধি করতে হবে, সেটা যে করেই হোক, দরিদ্রকে ঠকেই হোক আর যে হোক, সেটাই বোঝানোর জন্য এই কথাটা বলা হয়েছে। সেটাও তোমরা গুছিয়ে 2 নম্বরের জন্য পড়বে। 4 নম্বর আছে, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ বলতে কি বোঝানো হয়েছে। আমরা এটা সবাই জানি যে হ্যাঁ, বলে যে একটা প্রবাদী আছে যে বড় লোকদেরকে যাদের দরকার নেই তাদের আমরা আরও দেওয়ার চেষ্টা করি, আর যাদেরকে দরকার তাদেরকে আমরা বঞ্চিত করি। সেটাই এটা এই 2 লাইনের মধ্যে তোমরা বুঝিয়ে লিখবা। আর 5 নম্বর হবে, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্ট, সমাজ বিশৃঙ্খলার মূল ব্যাখ্যা করো। যে বিড়াল যেভাবে কথা বলছিল যে চুরের দণ্ড হবে, নির্দয়তার কেন দণ্ড হবে না, আর কেন ধনীর দোষী চুর হই, এই যে কথাগুলো বলছিল, যে সমাজতান্ত্রিক কথাগুলো, আমাদের কমলাকান্তকে ভাবলো যে এটা সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেজন্য সে বিড়ালকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এই কথাগুলো এই 2 লাইনের জন্য তোমরা 2 নম্বরের জন্য ওই প্রশ্নটা পড়বে। 6 নম্বরটা হচ্ছে, চুরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই, কথাটি বিশ্লেষণ করো। বিড়াল কমলাকান্তকে বলছে যে আমি চুরি করেছি বলে আমার দণ্ড দিবে, কিন্তু যার জন্য আমি চুরি করেছি সেই নির্দয় কৃপণ ধনী, তাদের কেন দণ্ড হবে না, হ্যাঁ, সুতরাং চুরের যদি আমার যদি দণ্ড হয় তাহলে ওরও দণ্ড হওয়া উচিত। এবং 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোতে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড়ই আনন্দ হইল, কেন। এটা মানে বুঝিবাও যে লাস্ট লাইন আমরা দেখব যে কমলাকান্ত ভাবলো যে
বিড়ালকে সে বুঝিয়ে বুঝিয়ে চুরি থেকে সে সরিয়ে আনতে পেরেছে। হ্যাঁ, তাকে আফিমে ভাগও দিতে চেয়েছিল, সেটা বলে সে খুব আনন্দ পেল। আসলে এই বিড়াল রচনা পড়ে আমরা এটাই বুঝেছি যে সমাজের বঞ্চিত শ্রেণী সারা জীবন বঞ্চনা এবং গঞ্জনা সহ্য করে যায়, এবং তাদের দিকে আমরা যদি একটু সুনজর দিই তাহলে এই সমাজের বিশৃঙ্খলা বা সমাজের এই বৈষম্যগুলো আমরা দূর করতে পারি। এই বিড়াল রচনা দিয়ে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের এই বৈষম্য চিত্রটাই তুলে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং